গত পর্বে আমরা জেনেছি শর্মিলা জানতে পেরেছে অলি আর অতিনের সম্পর্কের কথা এই পর্বে আমরা জানব বেশ কিছু বছর কেটে যাওয়ার পর কেমন আছেন প্রতাপ মজুমদার বিকেল শেষ হবার মুখে সন্ধ্যে নামবার আগে এক একদিন আকাশ হঠাৎ ঝলমল করে ওঠে অনেকটা বিশুদ্ধ দিনের ভোরবেলার মতন সূর্য তখন বেশি উজ্জ্বল মনে হয় কিন্তু তাপ কম পাতলা পাতলা মেঘ ভেদ করে আকাশ গঙ্গার মতো নেমে আসা আলুর রশ্মি খালি চোখেও দেখা যায় যেন কোনো দৈব দৃশ্য এরকম সন্ধিকাল কচিত কখনো আসে বলেই তা বড় সুন্দর এমন বিকেলে বৃদ্ধ মানুষদের বাড়ির বাইরে বেরোনো ঠিক নয় জ্যৈষ্ঠ মাসে যেমন কোকিল ডাকে না মাঘ মাসে যেমন শিউলি ফোটে না হেমন্তকালে যেমন বাতাসের চাঞ্চল্য বন্ধ থাকে সেই রকম মানুষের জীবনেও নানা ঋতুর পালাবদল মেনে নিতে হয় প্রতাপ মজুমদার এমন এক বিকেলেই রাস্তায় বেরিয়ে পড়লেন তিনি বারান্দায় দাঁড়িয়েছিলেন আকাশ কিংবা প্রকৃতি দেখছিলেন না তিনি লক্ষ্য করছিলেন পথের মানুষের স্রোত বাড়ি ফাঁকা একেবারেই ফাঁকা তিনি যেন এক নিঃস্ব পরিত্যক্ত তার কেউ নেই একথা সত্যি নয় অবশ্য শহরের অনেক বাড়ি দুপুর বিকেলে নির্জন বা একজন দুজন মহিলা অতি শিশু বা কাজের লোক থাকে কিন্তু সন্ধ্যের পরেও কেউ ফিরবে না রাত্রিরেও কেউ আসবে না এরকম জানা থাকলে দুপুরবেলাটাও বড় শূন্য মনে হয় একাকিত্ব খুব ভারী হয়ে চেপে বসে প্রতাপ আর সহ্য করতে পারছিলেন না লোকে আর তাকে প্রৌঢ় বলে না পাড়ার ছেলেরা কাকাবাবুর বদলে এখন তাকে দাদু বলে ডাকে প্রথাগত কারণে তিনি এখন বৃদ্ধ তো বটেই কিন্তু তার চেহারায় এখনও বার্ধক্যের তেমন ছাপ নেই শরীর বেশ মজবুত চামড়ার কুঞ্চন চোখে পড়ার মতন নয় শুধু চুলগুলোই প্রায় সমস্ত সাদা হয়ে এসেছে এক সময় এই বয়সী বাঙালি বাবুরা ছড়ি ব্যবহার করতেন উড়ুনি ও পামসুর মতন ছড়িও এখন প্রায় অন্তর্হিত শুধু সাহিত্য চলচ্চিত্র নাটকে তার রেশ রয়ে গেছে কিছুটা ছায়াছবি ও মঞ্চে এখনও বয়স্ক বাবা ও অল্প বয়সী ঠাকুর দ্বারা ধুতি পাঞ্জাবি কাঁধে চাদর ও রূপো বাঁধানো ছড়ি হাতে আবির্ভূত হন প্রতাপ সাধারণত ট্রাউজার্স ও হাওয়াই শার্ট পরেন হাতে ছড়ি নেবার প্রশ্নই ওঠে না অবশ্য আজকালকার ছেলেদের মতন তিনি প্যান্টের সঙ্গে চটি পড়তে পারেন না মোজা ও ফিতে বাঁধা জুতো এবং কোমরে বেল্ট ছাড়া রাস্তায় বেরুলে তার কীরকম যেন গ্লানিবোধ হয় তাকে বৃদ্ধদের দলে ঠেলে দেবার প্রধান কারণ এই যে তিনি চাকরি থেকে পাকাপাকিভাবে অবসর নিয়েছেন বেশ কয়েক বছর আগে ব্রিটিশ আমলের তাড়াহুড়ো করা জোড়াতালি দিয়ে তৈরি এই শহরে পচন ধরতে শুরু করেছে বেশ কিছুদিন যাবৎ ভিত শক্ত ছিল না বলেই ওপরটা নরবর করতে শুরু করেছে তাড়াতাড়ি রাস্তাগুলি যেখানে সেখানে ধসে পড়ছে যখন তখন পুরনো অট্টালিকাগুলোকে এখন কুৎসিত মনে হয় পরিকল্পনাবিহীন নতুন সৌধগুলি আরও উৎকট ইংরেজিতে যাকে বলে মনস্টার সিটি মাঝে মাঝে এ শহরের দু একটি অঙ্গে একটু আধটু পলেস্তারা বুলিয়ে সুন্দর করার চেষ্টা হয় কিন্তু তা যেন অকালে বুড়িয়ে যাওয়া বার্বনিতার মুখে রুস পাউডার মাখার মতন মনে মনে এই উপমাটা প্রতাপ মজুমদারেরই তার যে বেশ্বাদের যুবতী বা বৃদ্ধা যাই হোক সেরকমভাবে দেখার অভিজ্ঞতা আছে তা নয় নিছক একটা তুলনা প্যারিসে কোনো শিল্পীর আঁকা এরকম এক করুণ রূপোপজীবিনীর ছবি তিনি দেখেছিলেন বটে ছবিটা মনের মধ্যে ছাপ ফেলে আছে শিল্পীর নাম মনে নেই শহরের চেয়েও শহরতলি অঞ্চল আরও কদর্য বন্যার পর জল সরে গেলে যেমন থিক থেকে নোংরা কাদায় হাজার রকম আবর্জনা ছড়িয়ে থাকে দেশ বিভাগের পরবর্তী বছরগুলিতে কলকাতা শহরের দিকে মানুষের বন্যা ধেয়ে এসেছিল দেশ বিভাগের সেই স্মৃতি এখন অনেকের মন থেকেই মুছে গেছে কিন্তু চতুর্দিকে এখনও ছড়িয়ে রয়েছে মানুষের অস্থায়ী আস্তানা হোগলার ঘর সরে গিয়ে এখন টিন বা টালির ছাদ হয়েছে একতলা দোতলা বাড়িয়ে উঠেছে প্রচুর তাহলেও এর কোনোটাই যেন এখনও পুরোপুরি গৃহ নয় নিছক মাথা গোঁজার জায়গা এর সঙ্গে জড়িয়ে যায়নি বংশানুক্রমিক মমতা শহরতলির কলোনি সম্পর্কে প্রতাপের এরকম বিরাগ মানুষ সম্পর্কে নয় তিনি মানুষ সম্পর্কে সব সবসময় কৌতূহলী জুয়ারি যেমন সর্বক্ষণ লাভ লোকসানের কথা চিন্তা করে তিনিও সেরকম মানুষের জীবনের উত্থান পতন লক্ষ্য করে আনন্দ পান অতি অসহনীয় অবস্থার মধ্যেও যেসব মানুষ যুদ্ধ করে খানিকটা ওপরে উঠতে চায় তিনি শ্রদ্ধা করেন সেই সব মানুষকে প্রতাপদের বাড়িও শহরতলিতে তার নিজের খুব একটা ইচ্ছে ছিল না মমতার স্বনির্বন্ধ অনুরোধ বা গঞ্জনা বা কুটুক্তি অর্থাৎ আদেশেই তিনি তার প্রভিডেন্ট ফান্ডের প্রায় সব টাকা দিয়ে এই ছোট বাড়িটি বানিয়েছেন জীবনের বহু বছরই তিনি কাটিয়েছেন বিভিন্ন ভাড়া বাড়িতে এবং সেটাই তার পছন্দ ছিল যা পুরুষদের বোধ হয় মেয়েরাই থিতু করিয়েছে শেষ পর্যন্ত সমবয়সীদের কাছে রঙ্গোচ্ছলে প্রতাপ বলেন দেখো ভাই আমেরিকা রাশিয়া শান্তি চুক্তি হওয়া উচিত কিনা কিংবা ভারতের পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই সব গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সংসারে আমার মতামতটাই প্রধান কিন্তু আমার রোজগারের টাকা কিভাবে খরচ হবে কিংবা ধোপা আসেনি বলে কয়েকটা রাত বিনা মশারিতেই শুতে হবে কি না সব ছোটোখাটো ব্যাপারে সিদ্ধান্ত নেন আমার স্ত্রী বাড়িটি সাদা রঙের দোতলা যাদবপুর বাস ডিপো ছাড়িয়ে সামান্য দূরে কারোকে বাড়ির অবস্থান বোঝাতে গেলে প্রতাপ মজুমদার বলেন কৃষ্ণা গ্লাস ফ্যাক্টরি পার হয়ে একটুখানি গেলেই ডান দিকে দেখবে দশ ফুট চওড়া একটা গলি সেখানে তিনটে বাড়ি বাদ দিয়ে রাজভবন থেকে মাত্র পঞ্চাশ মিনিটের জার্নি অবশ্য মাঝপথে জ্যাম থাকলে কতক্ষণ সময় লাগবে সে কথা তিনি উল্লেখ করেন না সেরকম প্রায়ই থাকে রাজভবন থেকে বাড়ির দূরত্ব মাপা যে এক ধরনের দুর্বলতা প্রতাপ সেটা বুঝতে পারেন না আসলে সদ্য তৈরি বাড়িটির জন্য প্রতাপও বেশ গর্বিত তার নিজের বাড়ি এতদিনে তার রিফিউজি পরিচয়টা খুঁজেছে এই দেশে তার নিজস্ব একখণ্ড ভূমি হয়েছে বাড়ির জন্য মমতাই জেদ ধরেছিলেন বটে প্রতাপেরও গোপন ইচ্ছে ছিল বাড়িওয়ালার নোটিশ পেয়ে যখন তখন বাড়ি ছাড়ার গ্লানি তাকে আর সহ্য করতে হবে না তাছাড়া ছেলে মেয়েরা এসে থাকবে তাদের জন্য তো ঘর দরকার একতলায় তিনটি দোকান গাড়ি না থাকলেও একটা গ্যারেজ করানো আছে দোতলাটি গৃহকর্তাদের নিজস্ব মমতা গেছেন হরিদ্বারে এখন বাড়িতে নানু নামে যে ছেলেটি সব কাজ করে সেও আজ ছুটি নিয়েছে রাত্রিরে ফিরবে না তাই বেরুবার আগে প্রতাপ দু তিনটে দরজায় তালা দিলেন চাবি সম্পর্কে তার অন্য মনস্কতা আছে মমতা এই ব্যাপারে তাকে বারবার সাবধান করে গিয়েছেন সেজন্য প্রতাপ তালা লাগাবার পর দুবার পকেট বাজিয়ে দেখলেন হ্যাঁ সব ঠিক আছে যতই আন্তর্জাতিক অপবাদ রোটে থাকুক তবু এই কলকাতারও কিছু কিছু রমণীয় মুহূর্ত আছে যার দেখার চোখ আছে শুধু সেই দেখতে পায় এই শহরে মাঝে মাঝে এক মায়া দর্পণ তুলে ধরে সকলের জন্য নয় আজ যেমন এই বিকেল ও সন্ধ্যের মাঝখানটিতে এ এক অন্যরকম আলো যাতে পথের বিভঙ্গ চোখে পড়ে না বাড়িগুলির অসামঞ্জস্য তুচ্ছ হয়ে যায় মনে হয় পৃথিবী তো মানুষের বসবাসেরই জন্য যে যেখানে আছে কোনো ক্রমে কি নির্ঝঞ্ঝাটে সেখানে বাস করতে পারে না সময় যৌবন যৌবনভোগ্য এটাই প্রকৃতির নিয়ম প্রতাপ মজুমদার নিজেও যে তা জানেন না তা নয় কিন্তু বহিরঙ্গে বৃদ্ধ বলে মনে হলেই তো সবাই বুড়িয়ে যায় না একলা পথে বেরুলে প্রতাপ এখনও প্রায় মনে মনে একটা ছোকরা হয়ে যান ফুচকা বা কাবলিওয়ালার সামনে দাঁড়িয়ে পড়তে ইচ্ছে করে পল্লীর অল্প বয়সী ছেলেরা যখন তাকে দেখে সিগারেট লুকোয় কিংবা কেউ দাদু বলে সম্বোধন করে তখন তিনি সচেতন হয়ে মুখে একটা গাম্ভীর্য ফুটিয়ে তোলেন এই শহরে এত মানুষ এত বেশি মানুষ যে কখনো নিরালা হবার উপায় নেই কেউ না কেউ মনে করিয়ে দেবেই যে তুমি কে তোমার বয়স বা টাকা পয়সার জোর আছে কি না বারান্দা একা একা দাঁড়িয়ে থাকতে থাকতে প্রতাপের হঠাৎ মনে হয়েছিল আজকের দিনটা বেশ সুন্দর তবু এ জীবনের কী মানে হয় এই ধরনের চিন্তা এক হিসেবে নিতান্তই অর্থহীন আবার বিপজ্জনকও বটে আজকাল প্রায় প্রতাপের মাথায় এই চিন্তাটা আসছে এটা তাড়াতে হলে মানুষের সংসর্গ চায় কথাবার্তায় ভুলে থাকা দরকার সেই জন্যই তিনি ছটফটিয়ে পথে নেমে এসেছেন কিন্তু কোথায় যাওয়া যায় তার চোখে ভেসে উঠল বিমানবিহারীর বাড়ির ছবি একমাত্র ওই বাড়িতেই তিনি যখন তখন যেতে পারেন কিন্তু যান না আজকের অপরূপ বিকেলের মতনই তিনি ওই বাড়িটিকে বছরে মাত্র আট দশ বার দেখতে চান যেন একটা মূল্যবান কাশ্মীরি শাল যা বহু ব্যবহারে জীর্ণ হতে দেওয়া যায় না প্রতাপ বাস স্টপে এসে দাঁড়ালেন এই সময়টায় এখান থেকে ট্যাক্সি পাওয়া যায় কিন্তু ট্যাক্সি চাপার ব্যাপারে প্রতাপের মনে একটু কৃপণতার ভাব আছে মনে পড়ে যায় যে তার আয় এখন সংকুচিত আবার কাছেই সরকারি বাস ডিপো হলেও পয়সা বাঁচাবার জন্য তিনি সাধারণ অল্প ভাড়ার বাসে চাপতে পারেন না সামনেই একটা বেশ চওড়া ধরনের অসমাপ্ত তিনতলা বাড়ি আরও অনেক উঁচুতে যাবে হয়তো মাল্টি স্টোরিড বিল্ডিংয়ের রেওয়াজ ক্রমশই শহরতলির দিকেও এগিয়ে আসছে নিজের তদারকিতে একটা বাড়ি বানিয়েছেন বলেই এখন নতুন তৈরি হওয়া বাড়ির দিকে আগ্রহের সঙ্গে তাকিয়ে থাকেন জানলার গ্রিলটা কীরকম দরজার কাঠ প্লাইউড না সলিড পাঁচ ইঞ্চি না দশ ইঞ্চি দেয়ালের গাঁথনি এসব দেখেন খুঁটিয়ে খুঁটিয়ে সেই নির্মীয়মান বাড়ির বাইরে কাঠের ভাড়া বেয়ে নেমে এলো একজন প্রৌঢ় পরনে লুঙ্গি ও ছেঁড়া গেঞ্জি হলেও মুখে বেশ একটা ব্যক্তিত্বের ছাপ এই লোকটি কি এই হবু প্রাসাদের রাজমিস্ত্রি অন্যরা এখনও কাজ করছে ও হঠাৎ নেমে এলো কেন লোকটি নিজের যন্ত্রপাতি একটা চটের থলিতে ভরে নিয়ে কারোকে কিছু না বলে হাঁটা শুরু করে দিল ও একা একা কোথায় যাচ্ছে একটু পরই সে অদৃশ্য হয়ে গেল ভিড়ের মধ্যে এত বড় একটা ইট কংক্রিটের প্রাসাদ যে বানায় সে কাজের শেষে কোথায় যায় তার নিজের বাড়িটি কীরকম এমনও হতে পারে লোকটি আর কালকে ফিরে আসবে না কেউ কি ওর খোঁজ করতে যাবে সে যাই হোক এই বাড়িটা অসম্পূর্ণ পড়ে থাকবে না অন্য কোনো রাজমিস্ত্রি নিশ্চিত আসবে একদিন এই বাড়ির প্রত্যেক ঘরে ঘরে দেখা যাবে নতুন মুখ কোথাও কোনো দীর্ঘশ্বাসের শব্দ শোনা যাবে না এই রকমই তো নিয়ম প্রতাপের হঠাৎ মনে হল ওই বিষণ্ন রাজমিস্ত্রিটি তার জমজ ভাই হাওয়া জোরালো হচ্ছে আকাশে পাতলা লালচে আভা ঝড় আসবে নাকি প্রতাপ ঝড় ভালোবাসেন কিন্তু যেখানে আকাশ বা মাটি দিগন্ত ছোঁয়া বড় বড় গাছের মাথা নুয়ে পড়ে বিভ্রান্ত গরুর গাড়ি এদিক ওদিক ছোটে ওপরের দিকে তাকালে পবন পদবী কথাটার অর্থ চাক্ষুষ হয় শহুরে ঝড়ে সেরকম প্রকৃতি নেই রাস্তা পার হতে হতে একটি ধুতি ও শার্ট পরা লম্বা লোক দু তিনবার তাকালো এদিকে লোকটিকে চেনা চেনা মনে হচ্ছে কিন্তু কোথায় কী সূত্রে চেনা তা ঠিক মনে পড়ছে না এইসব পরিস্থিতিতে নিছক অবান্তর কথায় কয়েক মিনিট সময় অপখরচ করতে হয় প্রতাপ দেখতে না পাওয়ার ভান করে মুখটা ফিরিয়ে নিলেন তার পেছনেই একটা শাড়ির দোকান ছ সাত মাস ধরে খুলেছে বেশ কায়দায় সুসজ্জিত বাঁদিকের কাছের উইন্ডোতে একটি হলুদ রঙের ম্যানিকুইন সেদিকে তাকিয়ে তিনি চমকে উঠলেন এই নকল নারী মূর্তির কি গম্ভীর চাহনি তার মুখ এবং একটু বাঁপাস ফিরে তাকানোর ভঙ্গিটি খুব চেনা এই বাসস্টপে প্রতাপ অনেকবার দাঁড়িয়েছেন কাপড়ের দোকান আর ম্যানিকুইনটিকেও তিনি দেখেছেন কিন্তু আজ এই অভিনব বিকেলের আলোকেই এই নিথর মূর্তিটি হঠাৎ এমন একটা রূপে উদ্ভাসিত হলো এইসব মূর্তি কি দিয়ে বানায় আগেকার গ্যাটাপার্চার কিংবা আলুর খেলনার আর এখন চলন নেই সব কিছু প্লাস্টিক কিংবা পলিথিন সেই রকমেরই কিছু হবে কাঠের মূর্তির এমন নিখুঁত মুখের ডোল কি হতে পারে কোনো অজ্ঞাত শিল্পী সুলেখার মুখখানি এমন হুবহু নির্মাণ করল প্রৌরত্ব পার হয়ে এলে বিশেষত কর্মহীন জীবনে খুব পুরনো কথা মনে পড়ে যৌবন পিছনে ফিরে তাকায় না মানুষ এক নাগারে পঞ্চাশ পঞ্চান্ন বছর ছুটে এসে হঠাৎ এক সময় থমকে গিয়ে ভাবে এত নদী এত বিপদসঙ্কুল গিরি খাদ্যে পার হয়ে এলুম কোথাও তো অতলে তলিয়ে গেলুম না বৃষ্টি ভেজা ঝাপসা গাছপালার মতন বিস্মৃতি ভেদ করে উঠে আসে কয়েকটি উজ্জ্বল মুখ কোথায় হারিয়ে গেল সুলেখা এমন সুন্দর এমন প্রাণবতী রমণী আর তো একটিও চোখে পড়ল না এতখানি জীবনে সে তো শুধু প্রতাপের কুটুম্ব ছিল না ত্রিদীপের স্ত্রী হওয়াটাই তার একমাত্র পরিচয় ছিল না সে ছিল মূর্তি লাবণ্য প্রতাপের সঙ্গে তার বিশেষ একটা মধুর সম্পর্ক ছিল সুলেখারা বুঝি দিন পৃথিবীতে থাকে না কেন যে সুলেখা জীবনের এমন একটা অপচয় করল তা প্রতাপ আজও বুঝতে পারেন না তৃদীপেরও বহুদিন কোনো খবর নেই ত্রিদিবের জীবনটাও তছ হয়ে গেল সে তো প্রায় কুড়ি বাইশ বছর আগেকার কথা মনের কোন ক্ষোভটায় সুলেখার স্মৃতি লুকিয়েছিল এতদিন বহু বছর তার নাম উচ্চারিত হয়নি তার মুখখানাও বোধ হয় অনেকের মনে নেই সুলেখা দিল্লি চলে যাবার পর তাকে আর প্রতাপ একদিনও দেখেননি কোনো কিছুই একেবারে হারিয়ে যায় না এই নিয়মেই বোধ সুলেখা আবার ফিরে এসেছে এক কারিগরের কল্পনায় যাদবপুরের এক দোকানে নমুনা শাড়ি পরানো হলুদ মূর্তি হিসেবে প্রতাপের দৃঢ় ইচ্ছে হলো এই মূর্তিটা কে বানিয়েছে তা খুঁজে দেখতেই হবে লোকটি সুলেখাকে দেখেছে কখনো না দেখে থাকলে সে সুলেখাকে অবিকল কল্পনা করল কি করে ধুতি শার্ট পরা ঢ্যাঙা লোকটি পাশে এসে বলল কেমন আছেন স্যার গলার আওয়াজ শুনে লোকটিকে মনে পড়ল এবছরের গোড়াতে তিনখানা নতুন পাখা কিনেছিলেন প্রতাপ তখন দেওয়া হচ্ছিল টেন পারসেন্ট রিবেড কোম্পানিটা নতুন তিনটির মধ্যে দুটো পাখায় অচিরে গোলমাল করতে শুরু করে বাঙালি জীবনের মতনই ধীর গতি রেগুলেটরের শেষ পয়েন্টেও দুরন্ত হয় না মমতা ঘোরতর আপত্তি করেছিলেন কারণ পাখাগুলি কেনা হয়েছিল যাদের কথা চিন্তা করে তারা খুব বেশি গতি পছন্দ করে যাদবপুর অঞ্চলে পাখার প্রধান উপযোগিতা মশা দাঁড়াবার জন্যই স্ত্রীর তাড়নায় প্রতাপকে সেই পাখা বদলাতে যেতে হয়েছিল রাধাবাজারে আবার ট্যাক্সি ভাড়া করে বাড়িতে আর কোনো পুরুষ মানুষ তো নেই যে এইসব ছেঁদো কাজ করবে সেই দোকানে গিয়ে প্রতাপ শুনলেন যে পাখা সেখান থেকে বদল হয় না দাম ফেরত দেবার তো প্রশ্নই নেই তাঁকে যেতে হবে কোম্পানির গুদামে সেটা অবশ্য কাছেই সেই পাখা কোম্পানির গুদামে এই লম্বা ফর্সা লোকটি ইনচার্জ বিশেষ কারণে একে মনে আছে আজ তো ছুটির দিন নয় এই বিকেলে সেই গুদামে বসে না থেকে লোকটি রাস্তায় ঘোরাঘুরি করছে কি করে সেদিন লোকটির ওপরে প্রথমে খুব রেগে গিয়েছিলেন প্রতাপ একা ট্যাক্সি নিয়ে এত দূরে নতুন পাখা বদলানোর মতন বিরক্তিকর কাজ করতে গিয়ে এমনিতেই তার মেজাজ খিঁচড়েছিল তার উপর এত কাণ্ড করে কোম্পানির গুদামে পৌঁছবার পর এই লোকটি বলেছিল ছাপ্পান্ন ইঞ্চি পাখা আর স্টকে নেই বদল হবে না অথবা সাত দিন পর আবার আসতে হবে প্রতাপের ন্যায় অন্যায় বোধ অমনি দপ করে চলে উঠেছিল ব্যাংক থেকে তোলা নতুন নগদ টাকা দিয়ে পাখা কিনেছেন সাত বছরের গ্যারান্টি এর মধ্যে কিছু অসদ্ভাব হলে কোম্পানি পাখা মেরামত কিংবা বদল করতে বাধ্য খবরের কাগজে তার অনুরূপ শর্তে বিজ্ঞাপন দেয় কিন্তু এর মধ্যেও একটা বিরাট তঞ্চকতা আছে প্রতাপ মজুমদারের মতন একজন রাসভারী মানুষকেও এই কোম্পানির যে কোনো একজন ক্ষুদে কর্মচারী অবজ্ঞার সঙ্গে বলে দিতে পারে আজ হবে না সাত দিন পর আসবেন সেই সাত দিন পরে গেলে আবার অনায়াসেই বলবে আজও নতুন স্টক আসেনি আপনি এক সপ্তাহ বাদ দিয়ে ঘুরে আসুন প্রতাপের মুখখানা রক্তবর্ণ হয়ে উঠেছিল তিনি অনেকগুলো ভর্সনা বাক্য উচ্চারণ করার পর দৃঢ় বলেছিলেন আমি আজই অন্য পাখা চাই না হলে আপনাদের নামে আমি মামলা করব। এইসব ক্ষেত্রে ওই খুদে কর্মচারী তার ছেলের সঙ্গে বলতে পারে যান মশাই আপনার যা খুশি করুন গিয়ে ও আমাদের ঢের দেখা আছে আজ অবধি আমরা নতুন পাখা সম্পর্কে একটাও কমপ্লেন পাইনি কিন্তু এই লম্বা ফ্যাকাশে ধরনের ফর্সা চেহারার কর্মচারীটি অন্য ধাতুর সে কাঁচুমাচুভাবে বলেছিল স্যার আপনি বড্ড রেখে গেছেন আপনার ব্লাড প্রেশার হাই মনে হচ্ছে একটু বসুন কারখানায় গোসলো হলে আমরা কি করব বলুন বসুন না কোল্ড ড্রিঙ্কস এনে দেব স্যার আপনার কি সিংহ কিছু মনে করবেন না স্যার মানুষের মুখ দেখে আমার অ্যাস্ট্রোলজি স্টাডি করার হ্যাবিট আছে পাখা উপলক্ষে প্রতাপকে ওই গুদামে তিনবার যেতে হয়েছিল কিন্তু তার ক্রোধ উপশমে সাহায্য করেছিল ওই লোকটি এর সাহচর্যে তার সময় মন্দ কাটেনি এ আর পাঁচটা মানুষের মতন নয় সারাদিন আলো জ্বালিয়ে রাখতে হয় এমন একটা বদ্ধ গুমট ঘরে বসেও এই লোকটি গ্রহ নক্ষত্রের অবস্থান ও মানুষের নিয়তি বিষয়ে চর্চা করে নিজস্ব থিওরি আছে প্রতাপের অতীত ভবিষ্যৎ সম্পর্কে বেশ কিছু উদ্ভট কথা বলেছিল প্রতাপের একেবারেই জ্যোতিষ্টতিষে বিশ্বাস নেই শতকারা পঞ্চাশ ভাগ আন্দাজে মেলানো কথা শুনে তিনি মজা পান লোকটির নামও তিনি জানেন না ওই লোকটিও সম্ভবত প্রতাপের নামধাম মনে রাখেনি পরস্পরের মুখ চেনা তবু লোকটি এতদিন পর দেখা হলেও এগিয়ে এসে জিজ্ঞেস করলো স্যার আপনার পাখা ঠিকঠাক চলছে তো কেমন আছেন স্যার কিছু মনে করবেন না আপনার কি ইদানিং অকারণে মন খারাপ হয় ফাঁকা ফাঁকা লাগে মাটির নিচে যেসব জিনিস জন্মায় সেগুলো আপনি খাবেন না স্যার সেদিনই বলেছিলাম মনে আছে মুখ দেখে বুঝতে পারছি আপনার ওপরে এখনও বৃহস্পতির প্রভাব চলছে কচু আলু পেঁয়াজ মূল আদা এসব একদম বাদ প্রতাপ হেসে বললেন আপনার বাড়ি কি এদিকেই নাকি লোকটি উদাসীনভাবে বলল বাড়ি না আমার বাড়ি নেই সেসব ছিল ওদিকে নেহেরু আর জিন্না সাহেব সে বাড়ি খেয়ে নিয়েছে এদিকে আর কিছু হয়নি প্রতাপ আবার জিজ্ঞেস করলেন থাকেন কোথায় লোকটি বলল গড়িয়া থেকে একটু এগিয়ে অ্যানুয়াল লিভ নিয়েছি স্যার ভাবছি একবার রমন মহর্ষির আশ্রমটা দেখে আসবো প্রতাপ তাকে নিজের বাড়ির ঠিকানা জানিয়ে বললেন এই তো কাছেই আসবেন একদিন গল্প করা যাবে এই মানুষটি কোনো প্রতাপের সামাজিক সমস্তরের নয় তবু তিনি ওকে আগ বাড়িয়ে নিজের বাড়িতে আসতে বললেন কেন এরকম তার স্বভাব তো নয় তিনি হেরে যাচ্ছেন চর্চার ওপর তার একটু একটু করে ঝোঁক জন্মাচ্ছে নাকি প্রতাপ আপন মনে একটু হাসলেন আসলে ওই লোকটিকেই তিনি স্টাডি করতে চান ও প্রতাপের স্বাস্থ্য নিয়ে চিন্তিত কেন ওর তো কোনো স্বার্থ নেই পয়সা চাইবার মতন লোকও নয় আসুক না বাড়িতে মমতার হাত দেখানো টাকানোতে খুব উৎসাহ আছে সে খুশি হবে পরপর দুটি মিনিবাস এসে দাঁড়িয়েছে প্রথমটি ছেড়ে দিয়ে তিনি দ্বিতীয়টিতে উঠলেন তার কারণ গোলাপি শাড়ি পরা একটি যুবতী তার মুখ তিনি ভালো করে দেখেননি মেয়েটি ছাতা গুটিয়ে মিনিবাসের পাদানিতে একটি পা রাখার পর তিনি দেখলেন লাল রঙের চটি পড়া একটি নিখুঁত পা ঈসৎ উঁচু হয়ে ওঠা শাড়িতে ফর্সা মাখন কোমল গুলফ সব মিলিয়ে চমৎকার একটা সামঞ্জস্য অল্প বয়স থেকে তিনি সম্ভব হলে সুন্দর কোনো রমণীকে নির্বাচন করে বাসে ট্রেনে ওঠেন এখনও এই অভ্যেসটি রয়ে গেছে তার এখন সাতষট্টি বছর বয়স তবু তিনি এজন্য নিজের বিবেকের কাছেও লজ্জাবোধ করেন না এ তো শুধু সৌন্দর্যের উপাসনা পিছন দিক থেকে সে যুবতীকে দেখতেও যেন সুলেখার মতন আজ বারবার তিনি সুলেখার আদল দেখছেন কেন নিজেই আবার তৈরি করছেন সুলেখাকে ওই রমণের মুখ দেখার জন্য প্রতাপ অবশ্য সামনে এগিয়ে গেলেন না বেশ দূরত্ব রেখে বসলেন চুরানব্বই বছর বয়স্ক এক খড়খড়ে সক্রিয় গান্ধীবাদী সমাজসেবককে একজন সাংবাদিক প্রশ্ন করেছিলেন আপনার আত্মোৎসর্গের সব ব্যাপারটাই তো বুঝলাম কিন্তু আপনি ব্যক্তিগত জীবনে এত কঠোর সংযম পালন করলেন কি করে এমনকি আপনার গুরু গান্ধীজিও তো কয়েকটি পরীক্ষা নিরীক্ষা উত্তরে সেই মহৎ ব্যক্তিটি হেসে বলেছিলেন মানুষের চিন্তার তো কোনো ছবি ওঠে না তার কোনো রেকর্ডও থাকে না তবু তোমাকে একটা সত্যি কথা বলি বাবা প্রায় ষাট বৎসর কোনো নারীর সঙ্গে সহবাস করিনি সেটা ইচ্ছাকৃত ব্রহ্মচর্য বলতে পারো নিজেকে দেশের জন্য উৎসর্গ করেছি সেখানে আর কোনো রকম ব্যক্তিগত কামনা বাসনার স্থান না থাকাই উচিত কেননা নারী এলে বিষয় সম্পত্তির মোহও এসে পড়ে কিন্তু এখনও এই বয়সেও কোনো রূপবতী স্ত্রীলোক দেখলে মনে হয় অন্য পুরুষরা দূরে সরে থাক সে আমার পাশে দাঁড়াক আমার সঙ্গে দুটো কথা বলুক এই ছেটাকে তুমি কি বলবে বাবা সংযম না লোভ খবরের কাগজে এই বিবরণটি পড়েই প্রতাপের মনে হয়েছিল সুলেখার সঙ্গেও আমার ঠিক ওই রকম সম্পর্কই ছিল সুলেখা নিভৃতে দুটো কথা বললেই তিনি বড় আনন্দ পেতেন ওই বৃদ্ধ বড় সাংঘাতিক কথা বলেছেন তবে চুরানব্বই বছর বয়সেও এমন আকাঙ্ক্ষা থাকে হাজরা মোড়ে নেমে প্রতাপকে খানিকটা হাঁটতে হল পাতাল রেলের জন্য এদিকার রাস্তার এখনও লণ্ডভণ্ড অবস্থা চেনা জায়গাগুলো অচেনা লাগে প্রত্যেকটি মানুষই যে সমাজে বাস করে সেই সমাজের নিরন্তর সমালোচনাও করে যায় মনে মনে এইভাবেই জনমত জিনিসটা নিঃশব্দে গড়ে ওঠে প্রতাপ ভাঙা রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে মনে মনে বলতে লাগলেন এত দেরি হয় কেন সব কিছু ঠিকঠাক হতে এত দেরি লাগে কেন তার মনটা আজ মাঝে মাঝে উৎফুল্ল হয়ে উঠছে যদিও হালকা ফুরফুরে নয় তলায় তলায় রয়েছে একটা প্রচ্ছন্ন অভিমানের বিরুদ্ধতা অবশ্য তিনি নিজেও সচেতন নন সে ব্যাপারে আজ বিকেলের নতুন রকম আকাশ তার অজান্তেই তার মনটাকে একটা নদীর জোয়ার ভাঁটায় রূপান্তরিত করেছে বিমানবিহারীর বাড়ির সামনে এসে প্রতাপ থমকে গেলেন তিনি তো এখানে আসতে চাননি কোথায় যেতে চেয়েছিলেন হ্যাঁ বাড়ি থেকে বেরোবার সময় একবার ভেবেছিলেন গঙ্গার ধারে গিয়ে সূর্যাস্ত দেখবেন অন্যমনস্কভাবে নেমেছেন হাজরায় বাড়িতে একা মন টিকছিল না গঙ্গার ধারে চুপ করে বসে থাকতে খারাপ লাগে না ওখানে বড় একটা চেনাশুনো কারোর সঙ্গেও দেখা হয় না সেই নকশাল আমলে খুব বোমাবাজি হতো এই গলির মধ্যে একবার বেশ বড় রকমের চুরিও হয়েছিল বিমানবিহারীর বাড়ির সামনের ফাঁকা জায়গাটা আর নেই তিনি তখন একটা উঁচু পাঁচিল তুলে দিয়েছেন বট্ট বেমানান দেখায় বাড়িটার আদি নকশার সঙ্গে এই দেয়ালের ঘেরা টোপ একেবারেই খাপ খায়নি কিন্তু উপায়ই বাকি এটা সাময়িকতার দায় যে দেশে অর্ধেকের বেশি মানুষ সোরের খোঁয়ারের মতন খুপ্রিতে কোনো ক্রমে মাথা গুঁজে থাকে সে দেশে একটা সাধারণ তিনতলা বাড়িকেও দুর্গে পরিণত করতে হয় শুধু পাঁচিল নয় বসানো হয়েছে একটা লোহার গেট নিযুক্ত হয়েছে একজন দারোয়ান দারোয়ানটি গেটের কাছে ছিল না কোথা থেকে যেন প্রতাপকে দেখতে পেয়ে কাছে এসে একটা লম্বা সেলাম দিয়ে বলল আচ্ছা হ্যাঁ সাব প্রতাপ নিঃশব্দে সরে পড়তে চাইছিলেন এখন দাঁড়াতেই হলো তিনি মাথা ঝাঁকিয়ে বললেন হ্যাঁ তোমাদের সব খবর ভালো গেটের তালা খুলতে খুলতে দারোয়ানটি জানালো যে বিমানবিহারী বাড়িতে নেই বাবু আর মা আজ সকালেই কৃষ্ণনগর গেছেন সেই মুহূর্তে প্রতাপের মুখ দেখলে মনে হবে কেউ যেন তাঁকে একটা অতি নিষ্ঠুর কটু অপমানজনক কথা বলেছে বিমানবিহারীর এখন বাড়িতে না থাকাটা যেন একটা বিশ্বাসঘাতকতা প্রতাপ কোনো খবর দিয়ে আসেননি তিনি ইদানিং এ বাড়িতে যখন তখন আসেন না তিনি যে আজ আসবেন তার রকম ইঙ্গিত বিহারী পাননি প্রতাপের বাড়ির টেলিফোন এক মাস ধরে খারাপ তবু প্রতাপ বিক্ষুব্ধ হলেন তার চরিত্রই যে এরকম তিনি ভাবলেন বিমান কেষ্টনগরে গেছে নিশ্চয়ই গাড়িতেই গেছে একবার তো সে আমার বাড়িতে গিয়ে জিজ্ঞেস করতে পারত আমি যাব কি না দারোয়ানটি বলল আইয়ে আন্দার আইয়ে দারোয়ান জানে বিমানবিহারী না থাকলেও প্রতাপের পক্ষে এ বাড়িতে এসে বসার বাধা নেই প্রতাপের মতন তো নয় এ বাড়িতে অনেক লোক বিমান বিমানবিহারী কলকাতার বাইরে গেলেও সদরে তালাচাবি লাগান না প্রতাপ বললেন না আজ আর বসব না বাবুরা কবে ফিরবেন বিমানবিহারী দিনশাতেকের জন্য গেছেন শুনে প্রতাপ আরও দাহবোধ করলেন বিমান তাকে সঙ্গে নিয়ে যাবার প্রস্তাব পর্যন্ত দিল না প্রতাপের পক্ষে এটাই ছিল বেড়াতে যাবার প্রকৃষ্ট সময় মমতা হরিদ্বারে গেছেন অন্তত সপ্তাহের মধ্যে ফেরার কোনো সম্ভাবনা নেই প্রতাপের কলকাতায় থাকার কোনো প্রয়োজন ছিল না বিমান তাকে অবজ্ঞা করছে তাই যদি হয় তাহলে আর রইলকে বৃদ্ধ হলে কুকুর বিড়ালের গা থেকে লোম খসে যাবার মতন মানুষেরও বন্ধু বান্ধব খসে যায় নিজের স্বভাবের তীব্রতার জন্যই প্রতাপের বন্ধু সংগ্রহ খুবই কম কেউ যদি তুল্যমূল্য ব্যবহার না করে সামান্য অমনোযোগের ভাব দেখায় তাহলেই প্রতাপ তার সঙ্গে আর কোনো সম্পর্ক রাখেন না সম্পর্ক হারাতে হারাতে প্রতাপ প্রায় নিঃসঙ্গ অবস্থায় পৌঁছে গেছেন এবার বোধহয় মমতাকেও হারাতে হবে মমতার সঙ্গে প্রায়ই মতের অমিল হচ্ছে আজকাল প্রতাপ ফেরার আগেই পেছন থেকে একটি সরু সুরেলা কণ্ঠ বলে উঠল প্রতাপ কাকা প্রতাপ মুখ ফিরিয়ে দুই বোনকে দেখলেন পাশাপাশি ট্যাক্সি থেকে নেমেছে হাতে অনেকগুলি প্যাকেট নিশ্চয়ই নিউ মার্কেট থেকে এলো এদের দেখেই প্রতাপের খুব অনেকটা মিলিয়ে গেল তিনি হালকা স্বরে বললেন দুই প্রজাপতি কোথায় কোন কাননে গিয়েছিলে বুলের বেশ ভার ভরন্ত চেহারা হয়েছে রূপ অনেক খুলেছে একটা রাগি রাগি ভাব স্বভাবটা অবশ্য আগেরই মতন উচ্ছ্বল প্রতাপ কাকাকে সে গুরুজন বলে বাড়াবাড়ির সম্মান করে না সে বলল নন্দন কানন এই তুমি চলে যাচ্ছিলে যে প্রতাপ বললেন বাড়িতে কেউ নেই শুনলাম তুই কবে এলি বোম্বে থেকে বলল পরশু কাল আমার টিভিতে একটা রেকর্ডিং আছে সুজন সিং প্যাকেটগুলো ধরো না প্রতাপ কাকা ভেতরে চলো ট্যাক্সির ভাড়া মিটিয়ে দিয়ে অলি হাসি হাসি মুখ করে চেয়ে আছে প্রতাপের দিকে হালকা ঘি রঙের শাড়ি পরা চোখে সোনালি ফ্রেমের চশমা চেহারাটা এখনও লম্বা ছিপছিপে রবীন্দ্রসঙ্গীত গায়িকা হিসেবে বুলির বেশ খানিকটা নাম হয়েছিল কিন্তু বিয়ের পর তাকে চলে যেতে হল বম্বেতে তবু গানের টানে সে প্রায়ই আসে কলকাতায় মাত্র দু মাস আগেও একবার এসেছিল বুলি বলল আমি এবার দু সপ্তাহ থাকব এবার যাওয়া হবে সুন্দরবন তুমি বড্ড মিথ্যুক হয়েছো আজকাল খুব যে বলেছিলে লঞ্চ জোগাড় করে দেবে তুমি একা একা মাঝে মাঝে সুন্দরবন যাও আগেরবার বুলি যখন এসেছিল তখন কথায় কথায় একদিন সুন্দরবন বেড়াতে যাবার পরিকল্পনা হয়েছিল অলি আর বুলি দুই বোনেরই খুব উৎসাহ কলকাতার এত কাছে তবু ওরা সুন্দরবন দেখেনি টাইগার প্রজেক্টের এখন যে ডিরেক্টর তার বাবা প্রতাপের সহকর্মী ছিলেন সেই সুবাদে প্রতাপ লঞ্চের ব্যবস্থা করে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছিলেন তারপর কথাটা চাপা পড়ে যায় বুলি স্বভাবই এই সে প্রথমেই অভিযোগের সুরে প্রশ্ন ছুড়ে দেয় প্রতাপ বললেন তুই তো আর আমাকে মনে করিয়ে দিস নি বলি বলল আ হা হাহা তারপর আর তুমি এলেই না তুমি আমার খোঁজও নিলে না প্রতাপ বললেন তুই কলকাতায় এসে তো আমার একটু খবর নিতে পারিস তুই কখন আসিস চলে যাস আমি জানতেই পারি না এখন যে অনেক দূরে থাকি বুলি বলল এমন কিছু দূর না আমাদের ওই যাদবপুর যাবার চেয়ে তোমার পক্ষে এখানে আসা খুব সহজ বাবা বলছিল তোমার আজকাল পাত্তাই পাওয়া যায় না অলি বলল কাল রাতিরই কৃষ্ণনগর থেকে একটা টেলিগ্রাম এসেছিল বাবাকে তাই আজ সকালেই তাড়াহুড়ো করে চলে যেতে হলো। বাবা একবার বলেছিল যদি তোমাকে খবর দেওয়া যায় কিন্তু আজই দুপুরে কোর্টে মামলা আছে বাবাকে তার আগে পৌঁছতে হবে সময় ছিল না সম্পূর্ণ যুক্তিগ্রাহ্য ব্যাখ্যা অলি ঠিকই বুঝেছে যে বিমানবিহারী কিছু না জানিয়ে হঠাৎ কৃষ্ণনগরে চলে গেছেন শুনে প্রতাপের মনে খটকা লাগবে কৃষ্ণনগরের সম্পত্তি নিয়ে কিছুদিন ধরে বেশ শরীর ঝঞ্ঝাট চলছে বুলি বলল তোমার নতুন বাড়ি তো আমি দেখিই নি হাউস ওয়ার্মিং পার্টি দেবে না কাল টিভি স্টেশন থেকে তোমার ওখানে যেতে পারি কাকিমাকে বলে রাখবে ওর হাতে তৈরি মটরশুঁটির কচুরি খাবো। প্রতাপ বললেন কাল আসতে পারিস কিন্তু তোর কাকিমা এখানে নেই হরিদ্বার গেছে বলি সঙ্গে সঙ্গে ভুড়ো কুঁচকে বলল হরিদ্বার গেছে কেন একা অলি বলল মুন্নিরা এখন হরিদ্বারে থাকে কাকিমা সেখানে গেছেন বলি তবু অবাকভাবে বলল কাকিমা একা গেল কেন প্রতাপ কাকা তুমি নিশ্চয়ই কাকিমার সঙ্গে ঝগড়া করেছ প্রতাপ হাসলেন খানিকটা শ্লেষের সঙ্গে বললেন তোদের কাকিমা এখন স্বাধীন এখন আর আমাকে সঙ্গে নিতে চায় না শোন তোরা বাজার টাজার করে এলি এখন বিশ্রাম নিবি আমি আর এখন বসবো না পরে একদিন আসব। বুলি বলল আমাদের মোটেই বিশ্রাম নেবার দরকার নেই তুমি বসবে এসো প্রতাপ বললেন আমার একটা কাজ আছে রে যেতে হবে ওলি প্রতাপের বাহু ছুঁয়ে বলল যতই কাজ থাক একটু না বসে যেতে পারবে না চা খাবে না অলি জোর করলে প্রতাপ দুর্বল হয়ে পড়েন একমাত্র অলি তার ওপর জোর করতে পারে প্রতাপ বললেন চট করে এক কাপ চা খেয়ে উঠব কিন্তু দোতলায় এসে অফিস ঘরে বসলেন প্রতাপ বড় হলঘাটার পার্টিশন দিয়ে তিনটে চেম্বার করা হয়েছে তার মধ্যে একটা চেম্বারে অলি বসে ব্যবসা বড় হয়েছে কয়েকজন কর্মচারী রাখা হয়েছে তারা বোধ হয় একটু আগেই চলে গেছে চাকরি থেকে রিটায়ার করার পর বিমান বিমানবিহারী অনেকবার প্রতাপকে বলেছিলেন তার অফিসে অ্যাডমিনিস্ট্রেশনের ভার নিতে প্রতাপ কিছুতেই রাজি হননি প্রস্তাবটা উড়িয়ে দিয়ে প্রতাপ বলেন এতকাল চাকরি করেছি এবার পরিপূর্ণ ছুটি উপভোগ করতে চাই বুঝলে কথাটা যে সত্যি নয় তা প্রতাপও জানেন রকম কাজ না থাকলে ছুটি উপভোগ করাও যায় না কিন্তু বিমান বিহারীর সঙ্গে কোনো রকম বৈষয়িক সম্পর্কে যেতে চান না প্রতাপ বই অনুবাদও বহুদিন বন্ধ করে দিয়েছেন বলি বলল একটু বসো কাকা আমি আসছি ওপর থেকে অলি বলল চাটা আমি তৈরি করে আনছি জগদীশ নেই পারলের মায়ের চা আমার পছন্দ হয় না প্রতাপ হাসি মুখে তাকালেন অলির দিকে এর আগের দিন পারলের মায়ের তৈরি চা খেয়ে প্রতাপ প্রসন্ন হননি অলি ঠিক মনে রেখেছে চায়ের ব্যাপারে প্রতাপ খুব শৌখিন অলির সব দিকে নজর একসঙ্গে এত কাজ করে অলি তবু তার কোনো ব্যাপারেই ক্লান্তি নেই এখানে প্রকাশনার অনেকখানি দায়িত্বই নিয়েছে অলি একটা কলেজে সে আবার ইংরেজির লেকচারার আবার বহরমপুর মুর্শিদাবাদের দিকে কোনো একটা সমাজসেবা প্রতিষ্ঠানের সঙ্গেও সে জড়িত তবু তার সময়ের অভাব হয় না প্রতাপ বেশ কিছুদিন এ বাড়িতে না এলেই অলি নিজে থেকে খোঁজ নিতে যায় যাদবপুরে একদিন মমতা বেশ অসুস্থ হয়ে পড়েছিলেন হঠাৎ রক্তস্রাব শুরু হয়েছিল হাত পা ঠান্ডা হয়ে আসছিল প্রতাপ দিশাহারা বোধ করছিলেন যে ডাক্তারটি এখন তাদের পারিবারিক চিকিৎসক তিনি ছুটিতে গিয়েছিলেন পুরীতে পাড়ার একজন নতুন ডাক্তারকে ডেকেও প্রতাপ ভরসা পাচ্ছিলেন না বাড়িতে অন্য কোনো স্ত্রী লোক নেই এইসব অসুখে পুরুষ মানুষ কতটা কী করতে পারে ঠিক সেই সময় উপস্থিত হয়েছিল অলি কয়েক মিনিটের মধ্যে সে সমস্ত ভার নিয়ে নিল এক ঘন্টার মধ্যে একটা নার্সিং নার্সিংহোমে নিয়ে যাওয়া হলো মমতাকে আর কোনো অসুবিধেই হয়নি মমতা অনেক ব্যাপারেই নির্ভর করেন অলির ওপর অথচ বাবলু যখন এসেছিল অলি তখন পালিয়ে পালিয়ে বেড়াতো বাবলুর সঙ্গে হঠাৎ দেখা হয়ে গেলে সে কথা বলেছে ঠিকই কিন্তু সেই সব কথাই অর্থহীন অবশ্য শর্মিলার সঙ্গে তার বেশ ভাব হয়েছিল চায়ের পেয়ালা হাতে নিয়ে ফিরে এলো অলি প্রতাপ তার দিকে একবার চেয়েই অপরাধীর মতন মাথা নিচু করলেন পরবর্তী পর্বে আমরা জানব সিদ্ধার্থর মুখে ইস্কন প্রতিষ্ঠার ইতিহাস